বিজেপির মানুষেরাই সিপিআইএমের হাত ছাড়া ধনপুর ও বক্সনগর কেন্দ্রটি বিধানসভা ভোটের পর ফের ধাক্কা সিপিআইএমের সিপিআইএম কে হারিয়ে ধনপুর ও বক্সনগর আসনটি দখল নিল ভারতীয় জনতা পার্টি কার্যত কোনো ছাপে ফেলতে পারল না বাম কংগ্রেস জোট ভরাডবি রাজ্য বাম কংগ্রেসের জোট দাগ কাটতে পারলেন না কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী কৌশিক এবং মিজাম রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয় বিজেপির পায়ের তলার মাটি অনেকটাই শক্ত করল চলতি বছরের বিধানসভা নির্বাচনে বক্সনগরের বিজয়ে সিপিআইএম দল এবার তলা নিতেই উপনির্বাচনে আর সেই জয়ের ধারা ধরে রাখতে পারল না লোকসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন কার্যত শাসক বিরোধী উভয়ের কাছেই অগ্নি পরীক্ষার সামিল হয়ে দাঁড়িয়েছিল দুপক্ষেরই বড় বড় নেতারা প্রচারে এসেছিলেন উল্লেখ্য দু লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সব অবিজেপি দলগুলি এক হয়ে ইন্ডিয়া জোটের নামে লড়তে চাইছে কিন্তু এই জোটকেই কি মানতে পারছে না সাধারণ মানুষ রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সব দল এক ছাতার নিচে এসে বিজেপিকে হারাতে চাইছে ঠিক সেই সময় কেন হোক বিধানসভা নির্বাচন আর হোক বাচন। সেখানে কেন আলাদা আলাদা প্রার্থী একের বিরুদ্ধে এক নির্বাচনে লড়াই লড়ছে তাই মনে হয় এই জোটকে মানুষ কোনোভাবেই মানতে পারছে না বিধানসভা নির্বাচনে যারা একে অপরের বিরুদ্ধে লড়াই লড়ছে লোকসভা নির্বাচনে তারাই পরস্পরের সাথে জোট করছে এতে স্পষ্টতই দিশেহারা সাধারণ মানুষ নিজেদের মধ্যে দ্বন্দ্বই মিটিয়ে উঠতে পারছে না বিরোধীরা জনগণের সমস্যা তারা কিভাবে সমাধান করবে এর ফলে বিভ্রান্তির শিকার হচ্ছে জনসাধারণ তাই ইন্ডিয়া চোটের প্রতি আস্থা হারিয়ে তারা ভরসা রাখছে ভারতীয় জনতা পার্টিতেই রিপোর্ট আর নিউজ